কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মুক্তিযোদ্ধা চলাকালীন আপনার বয়স কেমন ছিল বাইশ তেইশ বাইশ তেইশ তা আপনি তখন কি স্টুডেন্ট ছিলেন বা মানে আপনার তখন প্রফেশন কী ছিল আমি ইঞ্জিনিয়ারিং কলেজের ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়া ফার্স্ট ইয়ার পরীক্ষা চলাকালীন তো এখনকার কলেজ থেকে চলে আসি আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদেরকে একটা চিঠি দিয়া মার্চের তিন তারিখে বিদায় দেন বিদায় জানান কিছু পরীক্ষা বাকি ছিল তার মধ্যে আমরা চলে আসি কোন ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলেন আপনি চিরাং ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা বর্তমানে সুয়েট হিসাবে কততম ব্যাচের স্টুডেন্ট ছিলেন আপনারা আমরা ফার্স্ট ব্যাচের ছাত্র ছিলাম একশো জন একশো জন আচ্ছা তা কীভাবে মুক্তিযোদ্ধায় আপনি যোগ দিলেন আমরা যখন তিন তারিখে ইঞ্জিনিয়ারিং কলেজ ছেঁড়া বাড়িতে চলে আসি আসার পরেই দেশের পরিস্থিতি নিয়ে খুব পর্যালোচনা চলে চারিদিকে যেহেতু আমরা ছাত্র ছাত্র রাজনীতির সাথে কম বেশি পরিচিত ছিলাম তো পরিস্থিতিকে বোঝার জন্য বিশেষ করে ময়নামতি ইউনিয়নের আমি তো ময়নামতি হাই স্কুলের ছাত্র হিসাবে ময়নামতি ইউনিয়নে আমার পরিস্থিতি ছিল বাসার চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান ছিলেন উনি আমাকে খুব জানতেন এবং আত্মীয়তার কারণে স্নেহ করতেন ওনার সাথে যেয়ে দেখা করলাম উনি বললেন যে একটু অপেক্ষা করো কি করা উচিত আমরা তোমাদেরকে জানাব বিশেষ করে প্রফেসর ইউনুস সাহেব ওনার সে আবার দেখা প্রফেসার ইউনুস আপনি কোন প্রফেসর ইউনুসে কথা বলতেছেন কারণ প্রফেসার ইউনুস বলতে বোঝায় আপনার গ্রামীণ ব্যাংকের ন ন ন ন প্রফেসার ইউনুস হলো যিনি ফার্স্টবারের মতো না বুজচঙ্ঘ কুমিল্লা ফার্স্ট আসনের একজন এমপি একাধিকবার উনি নির্বাচিত হয়েছিল তো আমীলীগ থেকে না বিএনপি বা আমলিক থেকে উনি আমলীগের ভালো একজন সংগঠক ছিলেন কিন্তু উনি পরে এমপি হয়েছেন বিএনপি থেকে নাকি না উনি প্রথম দিকে আমীলীগ থেকে হয়েছেন দ্বিতীয়বার পরে জাতীয় পার্টিতে আসছেন এরপরে বিএনপিতে আসছেন ওনার যথেষ্ট ইয়ে ছিল বা আছে জনপ্রিয়তা উনি যা ছাত্র জীবন থেকে কর্মজীবনে ঢুকছেন চিটাং কলেজে তখন উনি শিক্ষকতা করতেন আমার দূর সম্পর্কে একটু আত্মীয় হয় ওনার সাথে যোগাযোগ করলাম উনি বললেন যে দেখি সাত তারিখের ভাষণে কি আসে সাত তারিখের ভাষণ শোনার জন্য ঢাকা রওনা হয়েছিলাম সাতই মার্চ সাতই মার্চ তারপরে যে কোনো কারণে ঢাকায় সে পুষতে পারিনি কিন্তু ভাষণটা আমরা খুব মনোযোগ সরকারের শুনি এবং এটা নিয়ে পর্যালোচনা করি সাত তারিখের পরের থেকে আমাদের মহান নেতার ভাষণের মধ্যে কিছু ইঙ্গিত ছিল তা আমরা একটা সংগঠন করার চেষ্টা করছি বিশেষ করে আসল নল ইউনিয়নে সংগ্রাম কমিটি নাম দেওয়া বা এমন একটা কিছু নাম দেওয়া যাতে আমরা এই বক্তব্যের বা দেশে কোনো রকম আরও পরবর্তী কোনো ঝামেলা আসলে যেন আমরা সহযোগিতা করতে পারি সাত তারিখের পরের থেকেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে আসছে আমাদের কিছু করতে হবে আমরা অপেক্ষা করেছিলাম পঁচিশে মার্চ পর্যন্ত বা ছাব্বিশে মার্চ সকাল থেকে আমি ফরিদপুর ময়নামতি অন্তর্গত ফরিদপুর বিয়াবাড়িতে আমি থাকতাম ছিলাম ওই রাত্রে ওই বাড়িতে ওই ঘরে আমার মামার বাড়িতে যদি না না থে থাকতাম তাহলে আমার বিপদ হইতো আমি প্রতিবেশী মজি সাহেবের বাড়িতে হয় রাতিজন মানে ও এখানে একটু আমার বুঝতে অসুবিধা হলো আপনি যদি আপনার মামার বাড়িতে থাকতেন তাহলে অসুবিধা হতো কিন্তু আপনি আপনার মামার বাড়িতে না থেকে আপনার প্রতিবেশী যিনি মানে আমার মামার বাড়ির সাহেব ওনার ওনাতে বলে আমাকে তো খুঁজে পায় নেই আচ্ছা যে কারণে যারা আপনাকে খুঁজতে আসছে তারা পায় বা খুঁজে আসতে পারতো আচ্ছা বা রাতে কিন্তু তখন ওই দিন ক্যান্টনমেন্টে আনা দেয় ও এটা আপনাদের বুয়াবাড়িটা কি ক্যান্টনমেন্টের ভিতরে পড়ে স্যার এরিয়া বলে এটাকে আচ্ছা আচ্ছা মানামতি ক্যান্টনমেন্ট এরিয়ার উত্তর পাশে যেটা ওয়ার্ড সেমিট্রি বলে তার উত্তর পাশেই ফরিদপুর বিয়াবাড়ি ও আচ্ছা ওখানে আমি বড় হয়েছি হাই স্কুলের ছাত্র কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার নখাগ্রে ছিল সোজা কথা আচ্ছা কেননা বিভিন্ন কারণে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমি আসা যাওয়া করতাম তো অপেক্ষা করতেছিলাম ছাব্বিশে মার্চের দিকে তো ইয়া পঁচিশে মাস কাল রাত্রে পাক বাহিনী আমাদের সেনাবাহিনী আনসার বাহিনী তারপরে মিডিয়া মতো রাইফেল ছিল উপর আক্রমণ করে ঢাকাতে পুরোপুরি যে আক্রমণ করেছে ইতিহাসের নজিরবিহীন কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে এই ইতিহাস তো আমরা মোটামুটি জানি কিন্তু আপনি কীভাবে হ্যাঁ মুক্তিযুদ্ধে সেটা ছাব্বিশ তারিখের পরের থেকে আমি প্রফেসর ইউনুস আমাদের এলাকার সোলোনুল ইউনিয়নের আরও একটা সংগঠক ছিলেন আরেকজন খালেক সাহেব তারপরে মানামতি ইউনিয়ন বসর সাহেবের কথা বললাম ওনাদের সাথে যোগাযোগ করার পরে ওনারা বললেন যে তোমরা ময়নামতি না কিছু কইরা তুমি চলে যাও বসু সাহেব বলেন সোলোনাল ইউনিয়নে তোমরা একটা কিছু গড়ে তোলো তখনকার প্রফেসর ইউনুস আরও দুই আশাব একজন আশাব হলো হল কিসাব আরেক আশাবুয়া ফুরওয়ারা তারা ডাক সহ ডাইকিয়া একত্র বৈশাখ আমরা একটা ফার্স্ট পঁয়ত্রিশ জনের একটা কমিটি করি যেনার নাম ছিল সোনল সংগ্রাম কমিটি আচ্ছা এটি ছিল আমাদের প্ল্যাটফর্ম শুরু থেকে শেষ পর্যন্ত এটার বিবিধ কার্যক্রম ছিল কত নম্বর সবাই এই সবাই তখন মুক্তিযুদ্ধে যোগ দেন না সবাইও মুক্তিযুদ্ধে যোগ দেন নাই আমাদের সংগ্রাম কমিটির কার্যক্রম শুরুর থেকে শেষ পর্যন্ত খুবই প্রশংসিত ছিল খুব চিন্তা ভাবনা করে আমরা বেশিরভাগই সহযোগিতা যাকে বলে ওই দায়িত্ব আমাদের সেক্টর থেকে পালন করা হতো ধরতে গেলে বাংলাদেশের মধ্যে এটাও একটা সরকারের মতো দায়িত্ব পালন করছে ভিতরে থেকে যারা রিক্রুটমেন্ট হতো তাদের বিষয়ে জানার ব্যাপারে তথ্য আস্ত জানতাম এবং আমরা পঁয়ত্রিশ জনের মধ্যে সক্রিয় ছিলাম তিরিশ জন এই ইউনিয়নের মধ্যে ষোলোন ইউনিয়নে তিরিশ জনের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ছিল ছিলাম আমরা কয়েকজন পাশের থেকে সাতজন যারা সব কাজের সাথে জড়িত ছিলাম হ্যাঁ একজন সভাপতি ছিলেন আসাব ভাইয়া আর একজন সেক্রেটারি ছিলেন আসাব ভাইয়া ইসাপুরার আর বিশেষ করে দায়িত্ব ছিল দপ্তরের এবং সংবাদ তৈরি করা ইনফরমেশন তৈরি করা এটা সেক্টরে পাঠানো তারপরে ইয়ের সাথে ইয়ত ক্যাম্প যেটা হাতিমারা ছিল সময় সময় তথ্য পৌঁছানো কাগজপত্র পৌঁছানো তাদের নির্দেশ কার্যকর করা যারা আইডেন্টিফাইড নেতা ছিলেন তারা সবাই তখনকার হাতিমার ইয়থ ক্যাম্পে চলে গেছেন প্রথম মার্চের শেষের দিক থেকে আরম্ভ করিয়া এপ্রিল পুরারেই বাংলাদেশের থেকে আর সাহায্য সাহায্য সহায়তা যা পাইতাম এগুলো নিয়ে ওইখানে পৌঁছিয়ে দিতাম ওই ইউথ ক্যাম্পে ওনারা এটা দেওয়া কোনো মতে চলতেন সবাই অবস্থা তাৎক্ষণিকভাবে ভালো ছিল না আমরা যারা ছাত্র ছিল আমাদের অবস্থা তো আরও করুণ ছিল এপ্রিল মাসের দিকে পুরোপুরি আমাদের কার্যক্রম মার্চের শেষ বলতে তিরিশ তারিখের পরে বা একত্রিশ তারিখের পরে এরপরের থেকে আমাদের কার্যক্রম শুরু শুরু হয় হ্যাঁ কারণ হলো প্রথম আমরা পঁয়ত্রিশ জন সংগৃহীত হয়েছিলাম একটা মিটিংয়ের পরে দেখা যায় যে পঁয়ত্রিশ কে আর পাওয়া যায় না তারপর তিরিশ জন ছিলেন সবাই কিন্তু এক মানের না এক মাফের না এক বুদ্ধিতে না কিন্তু সংখ্যাটা তো আমার প্রয়োজন ছিল আমরা ভীষণ অ্যাক্টিভ ছিলাম ফাঁসের থেকে দৌড় আর বাকিরা ছিল আমাদের সহযোগী যে কোনো কাজ তাদের সহায়তা আমরা এগুলো সম্পাদন করতাম এপ্রিলের পরে পুরোপুরি সেক্টরের সাথে জড়াই পড়ি সেক্টর টু এর হায়দার সাহেব ছিলেন আমাদের কমান্ডার হ্যাঁ ডেপুটি কমান্ডার বলে বা টু আইসি বলে খালেদ মোশারফের পরেই উনি অবস্থা ছিলেন উনি খালেদ মোশারফ সাহেব উপরের দিকে পলিটিক্যাল পলিটিক্যাল এবং সেনাবাহিনীর দায়িত্ব দুইটাই পালন করতেন আর মেজর হায়দার সাহেব শুধুমাত্র এই সেনাবাহিনীর দায়িত্বটা পালন করতেন যেটা আমরা সরাসরি ওনাকে উনতরফ থেকে সহায়তা পেতাম আচ্ছা মুক্তিযুদ্ধ চলাকালীন আপনি কী দায়িত্ব পালন করতেন মানে এজ এ মুক্তিযোদ্ধা আপনার দায়িত্ব কী ছিল সংগঠনকে দাপ্তরিকভাবে ধরে রাখা সংগ্রাম কমিটির যেটা তাছাড়া যারা নাকি খুব আন্তরিকভাবে এটার সাথে জড়িত তাদেরকে ম্যানেজ করা আর সেক্টরের সাথে লিয়াজও মেনটেন করতাম আমি তথ্য এবং প্রয়োজনীয় দায়িত্ব আমাকে দিয়ে পাঠানো হতো আমি কখনো কখনো হাতিমারা ইয়থ ক্যাম্পে পুষিয়ে দিতাম আবার কখনো কখনও সেক্টর হেডকোয়ার্টারে যেতাম প্রয়োজন না পড়লে সেক্টর হেডকোয়ার্টারে যাওয়ার প্রয়োজন ছিল না আর বিশেষ করে মোটামুটি ছেলে হিসাবে একজন ইউটিসি যেটা বলতো আমি বিএনসিসি করা ছাত্র হিসাবে কমিটির কাছে সেক্টরের কাছে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিসেবে বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি সবচেয়ে সবচেয়ে আদরণীয় ছিলাম দায়িত্ব এবং কর্তব্য পালনের দায়িত্বটা আমার উপরে বেশি পড়তো উপর লি করার দায়িত্ব আমার সাথে চারিদিকে সবাইকে ম্যানেজ করাও আমার উপরে দায়িত্ব থাকতো স্নেহের সহিত সবাই আমার উপরে আদেশটা বেশি তো যেহেতু আমি সিনসিয়ার ছিলাম আমার পৃষ্টান ছিল না শুধু সামনে আগে যাওয়ার দায়িত্ব আমার উপর পড়তো তো আমার দ্বারা বলতে গেলে সব কিছুই আমি আমাদের কমিটি কি কি কাজ নকশা বা তথ্য সব কিছু আমার কাছে আসতো আমি এগুলা যে যে উপযুক্ত তার মাধ্যমে এটা সম্পাদন কইরা তারপরে উপরে এটা পাঠাইতাম বা জানানো হতো আর প্রয়োজনে নির্দেশক্রমে চূড়ান্ত সময় হয়তো বলা হতো যে তুমি ক্যান্টনমেন্ট এলাকা ঘুরে আসো পরিস্থিতি কি তোমার বিবেক খাটে জেনে আসো বা তথ্য দিত যে এই জিনিসটা সঠিক কেনা বেঠিক জেনে আসো কোন অবস্থাতে ওখানে গেলে ধরা পড়া যাবে না আমার একটা সুযোগ ছিল সেটা হলো একে তো বিজ্ঞানের ছাত্র আর একটা মানামতিতে বড় হয়েছে সব কিছু আমি জানি শুনি আমি কিছুদিন আগে এত যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে আমি টিভি হাসপাতালে একটা পরীক্ষা করেছিলাম কুমিল্লা একটা সার্টিফিকেট ছিল অসুস্থ হিসাবে একটা এক্স রে ইয়ে ছিল প্লেট ছিল এটা আমার একটা উপ ঠুকন উপঠোকন হিসাবে তা আমি কখনো কখনো রুগী সে নদী ওপারে যেতাম একা নদী ছাত্র যা ওপারে গিয়া কাপড় পৈরাভাস মামার বাড়ি আছে ওখানে যাইতাম ওখান থেকে ক্যান্টন বলতে কি মিন্ট করতেছেন ইন্ডিয়া না না মানে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট আচ্ছা ফরিদপুর হয়ে ক্যান্টনমেন্ট এলাকা ক্যান্টনমেন্ট এলাকা গেলে আপনি নদীর সাথে যেতে কেন কেন নৌকা দিয়ে পারানো পারা পারা নৌকা ছিল না নৌকা বন্ধ ছিল এখানে আচ্ছা আচ্ছা এখানে কোনো নৌকা ছিল না যে নদী কখনো একা অন্যের সাথে পার হওয়ার সাহস হইতো না তখন বাধ্য হয়ে যায় নদীর সাথে একাও আসতে হতো আচ্ছা হ্যাঁ হাইটে ঘুরে গেলেই অনেক তথ্য পাওয়া যেত এবং অনেক প্রশ্ন করা হতো এখান থেকে আমি যা জানি জানাতাম আচ্ছা থেকে এটা দেখো আর যেহেতু আমি হাইটটা গেলেও বলতে পারতাম কয় মিটার হারছে কয়গজ আচ্ছা কোন দূর আচ্ছা এই ছিল তথ্য জানানো আচ্ছা তাই ইয়া আপনার কখনো কি আপনি লাইফে পড়ছেন বা কোনো বিপদে পড়ছেন যে যেটা জীবনের জন্য হুমকি বা এই ধরনের কিছু সমস্যা আপনাকে তখন ফেস করছিলেন নাকি নির্দিষ্ট কথে ছিল আমার উপরে নির্দেশই ছিল কোনো অবস্থাতেই তুমি ধরা পড়তে পারবে না আর গতকালকে যা ঘটছে আজকা তুমি একদম ভুলে যায়া চলতে হবে কোনো তথ্য তুমি জানো বা সংগ্রাম কমিটি কেউ সেক্টরের সাথে কেউ সম্পৃক্ত কোনো অবস্থাতেই তুমি প্রকাশ করলে তোমার বিপদ হবে আর তুমি একবার বিপদে পড়লে আমাদের তথ্য পাবো না অন্যজনকে নিয়োগ করা যাবে কিন্তু তুমি তো হারিয়ে যাবে আর তুমি একা মানুষ এটা আমরা জানি আমি আমি বলছিলাম যে আমি তো আমার মায়ের একা এক সন্তান ছেলে আমি গুরু গুরুদায়িত্বের মধ্যে আমাকে দেন আমি যদ্দূরা পারি তারা এটা বিশ্বাস করেছে এবং সে অনুপাতে আমাকে দায়িত্ব দিয়েছে আচ্ছা আপনার মুক্তিযুদ্ধে চলাকালীন একটা স্মরণীয় ঘটনা আমাদেরকে শোনা স্বর্ণ মধ্যে আমি আমার দায়িত্ব যেখানে এখানে ইউনিয়নে ফিরে আসার পথে ফকিরাবাজার কাছাকাছি আসে তখনকার ফায়ার ওপেন হয় পাকিস্তানি বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে তো মুক্তিযোদ্ধারা যে অত আক্রমণ করবে সেটা আমি জানতাম না বা আমার নলেজের বাহিরই ছিল তো দীর্ঘক্ষণ যুদ্ধ চলছে আমিও অভুক্ত বসে আছে এক জায়গায় ভাবতেছি কখন শেষ হবে কখন নামবো এর মধ্যে একজন মহিলা এসে আমাকে জিজ্ঞাসা করে আপনি তো বোধহয় খিদায় আছেন আপনি কি আমার এখানে যা আছে খাবেন তাই আমি বললাম যে আপনি কে কী খাওয়াবেন যে আমি একজন ভিক্ষা করি আমি যাওরা আনছি এখান থেকে যদি আপনি খান আমি আপনাকে চিনি হুমায়ুন বাড়িতে যখন নাকি আমি আসা যাওয়া করতাম সে আমার হলো আমার ভাগিনা হ্যাঁ বাড়ি হলো মাসুরা কাজী বাড়ি ওখানে যে মাঝেমধ্যে যেতাম আমাকে জানতো বা আমাকে জান দেখছে তো বলছে যে আমি তো আপনাকে চিনি আপনি আমার মেহমান হন আমি তার যেই সেদিন একজনের পাক আমাকেই খাওয়াই আর সে যে অমৃত আমি খেয়েছি এটা কোনো দিন ভুলেন ভুলবার না অভিনেতা ও চিত্র পরিচালক সুভাষ দত্ত উনি তার একটা ইন্টারভিউতে টিভি ইন্টারভিউতে আপনার কথা উল্লেখ করেছিলেন ওনার মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করতে গিয়ে তা সেই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন ঘটনাটা এরকম ছিল এরকম অনেক ঘটনা তার মধ্যে আপনি যেহেতু প্রশ্ন করেছেন একদিন আমাকে তথ্য দিল যে অমুক দিন তোমাকে থাকতে হবে কোথায় হাতিমারা আচ্ছা আমি খুব সকালে তার আগের দিনই চলে গেছি আর যারা ছিলেন ওইটার দায়িত্বে বসর সাহেব প্রফেসর ইউনুস এবং আরও অন্যান্যরা ওনারা চলে গেছেন আগরতলা আমাকে দায়িত্ব দিয়ে গেছেন যে এখানে আজকা বিশেষ যারা আসে তাদেরকে তুমি খোঁজখবর নেই বা প্রয়োজনে তুমি যা খেবে তাই তাদেরকে খেতে দিও আমরা অনেক সময় না খেয়েও থাকতাম আনার্স খেয়ে বা ইত্যাদি ইত্যাদি খেয়ে যেহেতু প্রথম দিকে আমাদের অনেক কিছুই ছিল তো দেখলাম একজন লোক জিন্নাকে পরানো এই দাড়ি পাজামা প্যান্ডি পরা আসছেন আমাকে যে মালিক কে মালিক তাই আমি বললাম যে আমি মালিক আর কেউ আছেনি আমি বললাম যে না ওনারা আকর্তলা লাগেছেন আপনি কি। এত বড় টুপি আর টাড়ি সহ আপনি কোথার থেকে আসছেন কয়ে যে আমি আপনাদেরই আপন জন আমি পরে বলবো তো আমাকে একটু বিশ্রাম করতে দেন আমি হাইটে আসছি আবিদপুর থেকে মোটামুটি মোকাম ভারেল্লা ভারেল্লা ইউনিয়নের আবিদপুর এটা হলো আমার নানা শ্বশুরবাড়ি খাবারি ওখান থেকে আসছে বলছে যে আপনি মালেক আজকে এখানে থাকতে পারেন আপনার সাথে কথা বলতে বলছে প্রথম তখন আমি তাকে রেস্ট নিতে বললাম তারপর দুপুরে যেভাবেই সামান্য কিছু খাওয়া দাওয়া করলাম বিকালের দিকে আমি ওনাকে প্রশ্ন করলাম যে এই বেশে আপনি এখানে আসছেন আপনার পরিচয়টা যে শর্ত আছে প্রকাশ করা যাবে না যদি কথা দেন তাইলে আমি কথা বলতে পারি বলে আমার দায়িত্ব এলো কথা শোনা বেচা কিনা নয় উনি বললেন যে আপনার ডায়েরিটা দেন আমি আমার নামটা লিখি অটোগ্রাফি আমার একটা ডায়েরি ছিল কালক্রমে এটা হারিয়ে গেছে উনি লিখলেন আমি সুভাষ শ্রী সুভাষ দত্ত একটা দশরত করলেন তা এই পরে এই বেশ খুঁজে এই দিয়ে তো আমার মানে ক্যামো ফ্ল্যাক্স যেটা বলেন আপনারা আর্মি পেশা ছদ্মবেশী পোশাক তারপরে মুসলমান নাম বললেন মানে তারপরে আরও বললেন যে দেখুন এতটুকু আসার পেছনে আবিদপুর আসার আগ পর্যন্ত আমি একজন চিত্রনায়ক হিসেবে পরিচালক হিসেবে আমি পাকিস্তানিদেরও সহায়তা পেয়েছি মানে পাকিস্তান হ্যাঁ উনি অবশ্য সাক্ষাৎকারও বলছিল যে ওনাকে সম্ভবত পাকিস্তানের প্রথমে আর্মিরা ছিল কিন্তু যেহেতু উনি পরিচালক এবং লোন ফেজ ওনাকে ছেড়ে দিছে তবে ওনাকে ছেড়ে দিছে যে উনি যেন চলে যায় এই ধরনের কিছু একটা ওনার ওই শাখা উনি ওনাদের তত্ত্বাবধানে বেশ কিছুদিন থেকে পরিবর্তন আনছেন আনার পরে ওনাদের তথ্য নিয়ে উনি সেই ভারে মানবতির কাছে দিয়া উনি যাওয়ার পথ করেছেন সেইটা আমাদের কেম জানত আচ্ছা কিন্তু ঘটনাক্রমে ওনারা থাকতে পারবেন না বা কেউ আসবে প্রয়োজনীয় তা আমাকে দায়িত্ব দেওয়া গেছিল যে আমি যেন রিসিভ করি এবং আমার এক নানার শ্বশুরবাড়ি হলো বারেলা সেই আবিদপুর খাবারই ওখানে উনি রাত্রে ছিলেন তারপর দিন সকালে হয়ে আসছে আচ্ছা ওনারা জানতেন তা আপনি উনি উনি মানে যে ওনার যে সাক্ষাৎকারে আপনার খুব ওখানে প্রশংসা করছিলো খাওয়া দাওয়ার ব্যাপারেও সেদিন খাওয়াটা শুনলে হাসবেন খাওয়াটা ছিল কাঁঠালের মিছি শীতের সুটকি আর কইথা যেটা বলি আমরা স্থানীয় শ্রী এটা রান্না করা হয়েছিল আমি রাঁধতে তখন জানতাম না তো যাই হোক এটা দিয়ে খাইছি সেটা সারাদিনে এক বেলা খানা হতো এটি ছিল আমাদের কাছে অমৃত আর ওনার হাইটা গেছেন কষ্ট পাইছেন কৃষ্ণ পাইছে এটি অমৃত ছিল উনি দুপুর বিকাল পর্যন্ত অপশন মানে বিশ্রাম নেওয়ার পরে আমাকে বললেন যে আমার পরিচয় তো জানলেন আমাকে এখানকার পাঠানোর ব্যবস্থা করেন তা আমি ওনাকে আগরতলা পুষিয়ে দেওয়ার জন্য একজন গাইড দিলাম আগরতলা পুষিয়ে দিলেন আর উনি আবিদপুর থেকে যে এখানে আসলেন এও আমার গাইড দিয়ে দ্বারে আসছে কিন্তু আবিদপুরে তারা জানতো মুসলমান ওনারা জানতো না ওনারা সবাই জানতো উনি একজন মুসলমান মুসলমান সুফি মানুষ হ্যাঁ সুফি মানুষ বিপদে আছে উনি ডাকের থেকে আসছেন পুষিয়ে দিছে তো আপনি আরেকটা কথা বলছিলেন যে গভর্নমেন্ট হ্যাঁ না ঘোষণা হয়েছিল এর আগে চিত্রনায়ক বা নায়িকাদের মধ্যে কেউ কেউ সহ আসছিল ওনার কথা ছিল যে বাংলাদেশ সরকার যেটা ঘোষণা করছে আমি মারা গেছি এটা বাংলাদেশ সরকারই প্রকাশ করবে আমি জীবিত না মৃত কাজে কাজেই আপনি যেন কোনো অবস্থাতে এটা ঘোষণা প্রকাশ না করেন ইয়ত ক্যাম্পেরা অন্যদেরকে আপনার জানার প্রয়োজন নাই ও আপনি জানসেন ইট ইজ ফাইন ফাইডাল ওকে ওকে বলতেন আপনার কর্মজীবন নিয়ে যদি কিছু বলতেন আমার কর্মজীবন আমি যখন নাকি দেশ স্বাধীন হলো ষোলোই ডিসেম্বর আর ছাব্বিশে ডিসেম্বর আমি চিটা ইঞ্জিনিয়ারিং কলেজে ফিরে যাই তখন থাকা খাওয়ার অসুবিধা দেখে আমি মধুনাঘট সাব স্টেশন আমার এক প্রতিবেশী দেশি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার এখানে অবস্থান নেই আইসে আইসে কলেজে ঘুরে যাই দশই জানুয়ারি মহান নেতা দেশে আগমন হয় তার ওই দিনই আমরা একটা নাটক মঞ্চস্থ করি যেটা নাকি বাংলাদেশের প্রথম একটা কালচারের অনুষ্ঠান বলতে হয় তারপরে লেখাপড়া শেষ করে চৌত্র সালে আমি ইঞ্জিনিয়ার হয়ে পারি এর আগে সেক্টর দুই যখন নাকি ইন্ডিয়া থেকে নামে আসে ফেব্রুয়ারি মার্চের দিকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দিকে বা জানুয়ারির শেষের দিকে তখন কাহেদার সাহেব আমাদের যে দায়িত্ব পালন করছেন তিনি একটা প্রশংসাপত্র দিয়েছিলেন এই প্রশংসাপত্রের বিনিময়ে আমরা জানা নাকি প্রকৃত অবদান রাখছি আমরা সার্টিফিকেট গ্রহণ করেছি আমার সার্টিফিকেটটা কুমিল্লা ডিসির অফিস থেকে গ্রহণ করা হয় এই টেস্টেমোনিয়ালের বিনিময়ে যেহেতু আমি ছাত্র ছিলাম আমি সবসময় আসতাম না বা দেশে থাকতাম না যখন যে তথ্য পাইতাম হিসেবে সহযোগিতা দিতাম তো একজন ছাত্র হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি

তারপরে ঢাকা চৌদ্দ সাল বড় অভাবের সময় ছিল ডিসেম্বর পর্যন্ত কোনো চাকরি বাকরি পাই না যে কোনো আমার এক আত্মীয় ভাষায় আমি লজ্জা সরম ফালাইয়া অবস্থান করেছি করেছি ডিসেম্বরের দিকে আমি একটা মাস্টার রোলের ইঞ্জিনিয়ার হিসেবে মাস্টার কাজ করি এতে করে আমার কিছুটা সাশ্রয় হয় আর মার্চ পাঁচত্তর আমি পিডব্লিউডিতে জয়েন করি প্রভিশনাল পিরিয়ড পার হওয়ার পরে আমি প্রথম গ্যাজেটেড অফিসার হিসাবে বা বিশেষ ক্যাডার হিসাবে আমি রাঙ্গামাড়িতে জয়েন করি এরপরে কর্মজীবন শেষ হয়েছে আমার একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী চেয়ার হতে আমি সিনিয়র মোস্ট একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম হ্যাঁ পোস্টের কারণে বা যে কোনো কারণে হয়তো প্রমোশন আমার ভাগ্যে নাই কিন্তু আমি রিটায়ার হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী চেয়ারতে কিন্তু কিন্তু আমি যতটুকু জানি অনেকে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বা মুক্তযুদ্ধ হিসাবে অনেক বেনিফিট গভর্নমেন্ট থেকে পেয়ে থাকে বা নিয়েছে হ্যাঁ অনেকে আপনার এই মুক্তিযুদ্ধের কারণে আপনার প্রমোশনও পেয়েছে স্পেশাল তারপরে আপনার যেটা হয়েছে রিটায়ারমেন্টের পরেও কিছু এক্সটেনশন হয়েছে মুক্তিযুদ্ধের কারণে আপনার এই ধরনের ঘটনা বা আপনি এই ধরনের সুবিধাগুলো কেন নেননি দুই সালের ডিসেম্বরের শেষ দিকে বা শেষ তারিখে আমি রিটায়ারমেন্টে আসছি এর আগে এই ধরনের গ্যাজেট ছিল না তারপরে গ্যাজেট নোটিফিকেশন হওয়ার পরে মুক্তিযোদ্ধা হিসেবে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে দুই বছর এক্সটেনশন করছে আর যতটুকু পাওয়ার যতটুকু নেওয়ার আল্লাহতালা আমাকে দিছে এবং সরকারও আমি আমাকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে সম্মানিত করেছেন সার্টিফিকেট আমি পাইছি এটা আমার জীবিকার অবলম্বন না আমি একজন দেশ স্বাধীন করতে স্বাধীনের সাথে যে একজন সক্রিয় ব্যক্তি ছিলাম এটি বড় আমার পাওয়া দায়িত্ব ছিল তারপরে দেশ আমাকে একটা সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছেন এখনকে আমাকে বিদ মুক্তিযোদ্ধা হিসাবে সম্মান করা হয় আমার বন্ধুবান্ধব যারা মৃত্যু মৃত্যুবরণ করে তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয় এটি আমার প্রাপ্তি এর বেশি আমার কিছু না বর্তমানে আমি ভালো আছি আমার দুই ছেলে ইঞ্জিনিয়ার মেয়ে একজন ডাক্তার আমি কোনো অভাব নাই মুক্তিযোদ্ধা পাতা আমিও পাই তারপরে আমার প্রত্যেক সম্পত্তি নিজের দেশের থেকে যা আসে ভারত থেকে যা আসে আমি সচলভাবেই চলি এর জন্য শুকরিয়া দেই করি আল্লাহর দোরমায়ে আমি একটা সাতিন দেশের বাসিন্দা আর gitu হয় যে আপনার ছেলে মেয়েরা তো আমরা দেখেছি আর কি যে অনেক মুক্তিযোদ্ধা ছেলে মেয়েরা অনেক মুক্তিযোদ্ধা रिलेटेड সুযোগ সুবিধা নিয়েছে যেমন আপনি আমি জানি যে আপনার বন্ধু দের যারা মুক্তিযোদ্ধা গেছেন তাদের ছেলে মেয়েরা অনেকে আপনার মুক্তিযোদ্ধা কোটায় আপনার আপনার গভর্নমেন্ট অফিসারও হয়েছেন এবং তারা আবার অনেকে দেখলাম যে ভালো ভালো ইউনিভার্সিটি তো আপনার ওই কোটাতে ভর্তিও হয়েছেন হ্যাঁ জানাশোনা কিন্তু আপনাকে দেখিনি যে আপনার ছেলে মেয়েদের জন্য এই যে এই সুযোগ সুবিধাগুলো নেওয়া মানে আপনার ছেলে মেয়েদের জন্য আপনি চাকরির ক্ষেত্রেও মুক্তিযুদ্ধ কোটায় কোনো অ্যাপ্লিকেশন করেন নাই এবং কোনো ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারেও এইগুলা ইউজ করেন নাই কেন না করার একটি কারণ যদি প্রকৃত যোগ্যতা দিয়া সে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে প্রকৃত যোগ্যতা দিয়া সে যদি চাকরিতে ঢুকতে পারে এটি হল সবচেয়ে বড় প্রাপ্তি আমি দেখেছি আমার সন্তানদের যোগ্যতার কমতি নাই আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যদি এই কোটার থেকে যদি কিছু একটা নিয়ে আসি তাহলে আরেকজন ডিপ্রাইভ হবে আর আমার সন্তানদের যোগ্যতার কোনো কমতি ছিল না এখনো আমার পরবর্তী তৃতীয় প্রজন্মে আমার মনে মনে নাই না মধ্যে গর্বের বিষয় এইটুকু আমার সন্তানদের যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধার সন্তান তা ইঞ্জিনিয়ার কাজী আব্দুল মালিক সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য আমরা আমাদের দেশের সকল মানুষ গর্বিত আমি গর্বিত সবাই গর্বিত আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের প্রতিষ্ঠানের দিন দিন উন্নতি হোক এই কামনা করি আসসালামু আলাইকুম